শীতের শুরুতেই তীব্র তুষারপাতের কবলে পড়েছে দেশের বিভিন্ন স্টেটের কয়েক মিলিয়ন মানুষ। থ্যাঙ্কস গিভিং ডে পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনটি উদযাপনে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলো কয়েক ফুট বরফে ঢেকে গেছে। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে সড়কপথে ভ্রমণকারী প্রায় 3 মিলিয়ন যাত্রী দুর্ভোগে পড়তে পারে বলে সতর্ক করেছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ। তুষার ঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত নিউইয়র্ক ও মিশিগানের বাসিন্দারা। আপস্টেট নিউইয়র্ক সহ নিউইয়র্কের কয়েকটি কাউন্টিতে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল। বাফেলোতে তীব্র তুষারপাতের কারণে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া বাফেলো বিলস ভার্সেস 49ers এর ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের উপদ্রুত এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। I-90 এবং I-86 এর মতো প্রধান সড়কগুলোতে পণ্যবিহীন বাণিজ্যিক গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিভিন্ন জায়গায় সড়কগুলোকে যান চলাচলের উপযুক্ত রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন। বৈরি আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন ডেকোটা থেকে ইস্ট কোস্টগামী যাত্রীরা। প্রয়োজন ছাড়া ওহাইও থেকে মেইন যাওয়ার সড়ক এড়িয়ে চলতে গাড়ি চালকদের পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পেনসিলভেনিয়ার ইরি কাউন্টিতে রাস্তায় জমে থাকা তুষার বিপাকে ফেলেছে গাড়ি চালকদের। ওহাইওতে প্রতি ঘন্টায় 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। মিশিগানের গেইলর্ডে একদিনে 2 ফুট তুষারপাত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড। থ্যাঙ্কস গিভিং ডে পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনে 70 মিলিয়ন মানুষ ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করবেন বলে ধারণা করছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন AAA। এছাড়া সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সারা দেশে 230,000 ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে শুধু মঙ্গলবারই রয়েছে 52,000 ফ্লাইট। বৈরী আবহাওয়ার কারণে রবিবারের 100টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। গাড়ি চালকদের অবশ্যই গাড়িতে ইমার্জেন্সি কিট রাখার অনুরোধ করেছে AAA। ক্লিভল্যান্ড, লেক এরি এবং ওয়াটার টাউনে 3 থেকে 5 ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। হুমায়রা ইরা, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।